ফটোশপ আপনি ভাই আচ্ছা স্যার ইনস্টল করতে হবে আমাকে। তো সবাই কত ভার্সনের লাগবে স্যার? এটা ভাই আছে, যে কোনো ভার্সনালি হয়, তবে সিএসটা না করে এই যে সিসি, যেটা অ্যাডোব ফটোশপ 2019, 2020, 2018, এগুলো হইলে হ্যাঁ হবে। আর যার কাছে নাই তাদেরকে একটা ডাউনলোড লিঙ্ক অথবা ফাইলটা যদি থাকে, যে ডাউনলোড করা ফাইলটা, সেটা আপলোড করে সেটা হচ্ছে গ্রুপে বা দিয়ে দেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, ফটোশপের যে ভার্সনটা আছে বা ফটোশপ নিয়ে যে আছে, সো ফটোশপ যে ইয়াটা আছে সফটওয়্যার, ফটোশপ সফটওয়্যারটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। কারণ এই ফটোশপ সফটওয়্যার দিয়ে আসলে যারা কাজ করে, তারা গ্রাফিক ডিজাইনাররা কাজ করে ফটোশপ যে সফটওয়্যারটা আছে, তো গ্রাফিক ডিজাইনাররা বেসিক্যালি কাজ করে ওদের কাজে। বাট আমাদেরও ফটোশপ কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ইয়াতে ফটোশপ, কারণ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের, ধরুন পিএইচডি ফাইল নিয়ে কাজ করবো, যে পিএইচডি বা আরও যে যে ব্যাপারগুলো আছে, পিএইচডি নিয়ে কাজ করা, তারপরে এই জিনিসগুলো আসলে ফটোশপ দিয়ে করতে হবে। পিএইচডি একটা কোনো একটা পিএইচডি নিয়ে তারপরে ফটোশপের ভিতরে কাজ করে। সো এই কারণে ফটোশপের আগে কিছু বেসিক ধারণা থাকতে হবে সবার, ঠিক আছে, কিছু বেসিক ধারণা থাকতে হবে এবং ফটোশপে কী কী করা যায়, কী কী আছে বা না আছে, এই জিনিসটা ধারণা থাকতে হবে। তো ফটোশপ এক্সপার্ট বা গ্রাফিক্স এক্সপার্ট কে আছে দেখি, এখানে একজন হাত তুলে। আমি করতে পারি। কে? শিহাব। শিহাব, শিহাব আছে ফটোশপের এক্সপার্ট। সো শিহাব, আপনি একটা কাজ করেন, আপনি একটু ফটোশপের ফটোশপের জাস্ট সবাইকে যে টুলসগুলো আছে ফটোশপের টুলসগুলো সম্পর্কে একটু ধারণা দেন, যে কোন টুলসে কী কাজ, ছোটো ছোটো কিছু কাজ দেখে, যে এই টুলসের এই কাজ আছে, এখানে কী কাজ আছে, ঠিক আছে, তারপরে এখানে আমি কী প্রপার্টি ইনফো পাচ্ছি, এখানে লেয়ার বলতে কী বুঝি, এটা আর কি সবাইকে একটা ব্রিফ একটা জাস্ট ছোটো ডিসকাশন করেন, যে কোনটা আসলে কী কাজ। আপনার ফটোশপটা ওপেন করেন, ওপেন করে সবাইকে একটু জাস্ট একটা ব্রিফ দিয়ে দেয়, কারণ আমাদের আসলে এত বেশি দরকার নেই, আমাদের এখানে ডিজাইনে কিছু করবো না, ফটোশপে কিছু বানাবো না, আমরা আসলে ওই সেক্টরের লোক না, যারা এই সেক্টরের লোক তারা ওই কাজ করবে। আমাদের যা জানতে হবে এখানে কোন টুলসের কী কাজ আছে এবং এখানে কোন লেয়ার বা কী ধরে কী করতে হবে, এই জাস্ট এই জিনিসটা আমাদের জানতে হবে, যাতে আমরা পরবর্তীতে কাজ করতে পারি। ঠিক আছে, সো আপনি একটু ফটোশপটা ওপেন করেন, ওপেন করে আপনি স্ক্রিন শেয়ার করেন। আর বাকিদের যাদের ফটোশপ আছে তারাও একটু ওপেন করেন, ওপেন করে চেক করতে থাকেন। বুঝতে পারলাম না, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আপনি বলেন, ফাইল ক্রিয়েট যে করতেছেন বা কিভাবে করতে হয় এটাও একটু সবাইকে বলে দিন। ওকে, প্রথমে হচ্ছে আমরা যখন আসবে এখানে, ফাইল আসলে নিউ ফাইলটা আসবে, নিউ ফাইল আসলে আমাদের এখানে অনেকগুলো সাইজ আছে, A4 সাইজ, কাস্টমাইজ, আমরা বিভিন্ন ধরনের সাইজ ইউজ করতে পারি। আর ওয়েবসাইটের জন্য শুধুমাত্র আমরা 1170 পিক্সেলের একটা হচ্ছে সাইজ ইউজ করি ওয়েবসাইটের ক্ষেত্রে। এখানে আমরা কাস্টমাইজ সাইজ নিতে পারবো, এখানে হচ্ছে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট, এগুলোতে আমরা নিতে পারবো। তারপরে হচ্ছে কালার আছে আমাদের এখানে, RGB আছে, CMYK কালার, দুইটা কালার আছে, তো আমাদের বেশিরভাগ লাগে, আর অন্য কালারও আছে। এখান থেকে সিলেক্ট করে বা আমাদের কাস্টমাইজ কালার নিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করলে আমাদের একটা হচ্ছে এরকম ফাইল ওপেন হবে। তো আমাদের যে প্রথমে যে টুলসটা থাকে এটা হচ্ছে আমরা মুভ টুলস নামে ইউজ করি, মুভ টুলস।
আর মুভ টুলস এর সাথে হচ্ছে এলবো টুলস। আমরা এখানে টুলস এর উপরে ক্লিক করলে টুলস গুলো দেখতে পাবো যে কি কি টুলস আছে, টুলস এর নাম সহ চলে আসবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুলস, আমরা বিভিন্ন অনেক কিছু সিলেক্ট করতে এই টুলস টা ব্যবহার করি, রেক্টেঙ্গেল টুলস যেটা আমাদের। আর আমাদের হচ্ছে কুইক সিলেকশন, আমরা যদি কোনো হচ্ছে একটা কালার সিলেক্ট করতে আমরা এই টুলস টা, ম্যাজিক টুল যেটা আমরা বলি, আর একটা হচ্ছে কুইকার টুলস, ম্যাজিক কুইক সিলেকশন টুলস যেটা আছে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ছবি ছবি সিলেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। সাধারণত ছবির ব্যাকগ্রাউন্ড দ্রুত সিলেক্ট করার ক্ষেত্রে এই টুলস টা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এটা হচ্ছে ক্রপ টুল, ক্রপ টুল তো আমরা সবাই জানি, এটা হচ্ছে কাটার ক্ষেত্রে আমরা ইউজ করি ক্রপ টুল, যেটা আমরা যে কোনো সাইজে কেটে নিতে পারবো, এবং এখানে হচ্ছে আমরা সাইজটা মাপ দিয়ে নিতে পারবো যে আমরা কোন সাইজে নিতে চাচ্ছি। আর হচ্ছে কালার পিকার, আমাদের হচ্ছে কি কালার লাগবে, আমাদের এখানে যদি কালারটা থাকে আমরা বুঝতে পারতেছি না এটা কালারের কোডটা কি। এখন হচ্ছে মানে আমরা হচ্ছে দেখা যাচ্ছে এই কালারের কোডটা কি আমরা জানি না, তখন হচ্ছে আমরা কালার পিকার দিয়ে কোডটা আমরা কপি করে নিতে পারি কালার পিকার দিয়ে। এটা হচ্ছে ব্রাশ টুলস, আমরা ব্রাশ এটা আর এটা হচ্ছে ব্রাশ টুলস, ব্রাশ তারপর পেন্সিলের মতো পেন্সিল এর কাছে এটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যাম্প, যেটা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় যে যখন আমরা ফটোশপেও কাজ করি বা ছবির ব্যাকগ্রাউন্ডে কাজ করি, দেখা যাচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার মুছা যাচ্ছে না, বা আমরা এটা হচ্ছে ম্যাজিক টুলস দিয়ে সিলেক্ট করতে পারতেছি না, বাট উইটারে আমরা কালারটা অনেক সময় যেমন ফেসের কালারটা হচ্ছে ফেসের কালারের সাথে ম্যাচ করার জন্য যে কালারটা আমাদের ফেসে আছে একটু ভালো লাগতেছে ওই কালারটা ট্রান্সফার করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এটা সাধারণত আমরা অল্টা চেপে সিলেক্ট করতে পারবো, যে অল্টা চেপে যে সাদাটা সিলেক্ট করলাম, তারপরে এটা সাধারণত ছবির ক্ষেত্রে হবে। হ্যাঁ, অল্টা চেপে হচ্ছে আমরা এখানে হচ্ছে কালারটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা হচ্ছে এই কালারটা অনুযায়ী আমরা কেটে নিতে পারবো, সাদা করে দিতে পারবো। তারপরে হিস্ট্রি ব্রাশ টুলস, রাবার যেটা দিয়ে হচ্ছে আমরা ইরেজার মুছতে পারবো, এই যে আমরা এটা পুরোটা মুছে দিতে পারবো, বা এটা এখানে যেটা আমাদের সাইড বারে যেটা আসতেছে সেগুলো হচ্ছে লেয়ার, আমাদের লেয়ার অনুযায়ী হচ্ছে একটার পর একটা থাকবে, যেমন লিখা থাকবে কোনটা উপরে থাকবে, মানে আমরা এটা যদি নিচে নিই এটা নিচে চলে যাবে, এটা যদি আমরা নিচে নিই এটা নিচে থাকবে, এটা উপরে থাকবে, সেই হিসেবে আমরা সিলেক্ট করে নিতে পারবো যে কোনটা কাজ করতেছি কিভাবে করতেছি। এই যে আমরা এটা দিয়ে মুছতে পারবো। আর এটা হচ্ছে গার্ডিয়ান টুলস, আমরা যে যে কালার কম্বিনেশনে ডাবল কালার ট্রিপল কালার চারটে কালার ইউজ করি, যেখানে গার্ডিয়ানের অনেকগুলো কালার ভেরিয়েশন চলে আসবে, এখান থেকে আমরা কালার সিলেকশন করে কালার গুলো ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে ব্লার টুলস, আমরা যে কোনো কিছু ব্লার করতে বা আমরা ব্যাকগ্রাউন্ডে সাধারণত ডিএসএল এর যে ব্লার গুলো করে সেটা আমরা এটা দিয়ে করতে পারবো ব্লার টুলস দিয়ে। আর এটা হচ্ছে ড্রাগ টুলস বা বার্ন টুলস আছে, তারপরে হচ্ছে পেন্সিল টুলস, আমরা যেটা হচ্ছে ম্যাজিক টুলস দিয়ে ইউজ করি, অনেক সময় হচ্ছে ম্যাজিক টুলস দিয়ে কাটা যায় না, তা তখন হচ্ছে আমরা এটা যখন কাটবো এটা কাটার জন্য এটা আমরা ইউজ করতে পারবো। এটা ইউজ করে মেকে সিলেকশন পাথ দিলে ওটা আমাদের ইউজ হয়ে যাবে, এবং আমরা ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা সাধারণত ছবি কাটার ক্ষেত্রে ইউজ করে থাকি। আর এটা তো টেক্সট টুল, আমরা যেকোনো কিছু লেখার জন্য আমরা হচ্ছে টেক্সট টুলটা ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মাউস পয়েন্টার, বিভিন্ন এই যেগুলো হচ্ছে পয়েন্ট করে নেওয়ার জন্য বিভিন্ন হচ্ছে আমাদের যে সিলেকশন জিনিসটা থাকবে সেটা পয়েন্টার। আর এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শেপ, আমরা লাইন নিতে পারবো, রেক্ট্যাঙ্গেল নিতে পারবো, তারপরে হচ্ছে ইলিপস টুলস নিতে পারবো সেই শেপ। আর হ্যান্ড টুলস আমরা ইউজ করি বিভিন্ন কিছু সরানোর ক্ষেত্রে, আমরা যে যদি অনেক বড় জুম হয়ে যায় তখন আমরা এটা সরানোর ক্ষেত্রে আমরা হ্যান্ড টুল ইউজ করতে পারি। আর এটা তো হচ্ছে আমাদের জুমের ক্ষেত্রে ইউজ করি আমরা, আর আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন আর জুম আউট করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের কালার ভেরিয়েশন, আমরা যে এখানে কালারটা সিলেকশন করলাম, এখানে কালার এখানে যে হোয়াইট কালারটা সিলেকশন করলাম, এখন হচ্ছে আমরা এটা হচ্ছে যদি ডিলিট করি, বা এখানে হচ্ছে আমাদের ডিফল্ট এই দুইটা কালার থাকে,
কালার সিলেকশনের ক্ষেত্রে আমরা এই কালারটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি এটা সিলেক্ট করছি এখন হচ্ছে আমরা এটা থেকে মানে এখানে সিলেকশন করছি, তা আমাদের কালার আছে হচ্ছে আমরা এই কালারটা নিয়ে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ডিলিট ডিলিট দিলে কালারটা চলে যাবে। আর এখানে হচ্ছে আমাদের ফাইল আছে, ফাইল ম্যানেজার, ফাইল ওপেন, সার্চ, সেভস, এক্সপার্ট, এখানে হচ্ছে এগুলো একটু দেখলে মানে এই ফটোশপে বেশ অনেক কিছু আছে, তা এটা হচ্ছে একটু দেখলে যেমন 3D অ্যানিমেশন আমরা এখানে করতে পারবো, উইন্ডোজে গিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন প্যারাগ্রাফ স্টাইল থেকে শুরু করে অনেকগুলো ইউজ করতে পারবো। তারপর এখানে হচ্ছে আমাদের যেমন কালার ভেরিয়েশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে কার্ভ লেভেল, আমরা যেটা ইউজ করি সাধারণত ছবির ক্ষেত্রে যে কার্ভ লেভেল গুলো ইউজ করি বিভিন্ন কালারের ক্ষেত্রে, সে একটা ছবি নিয়ে আসতে পাওয়া যায়। ছবির ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কার্ভ লেভেল বিভিন্ন ধরনের কালার ব্যালেন্স আমরা করতে পারবো, যেমন এখানে হচ্ছে আমরা বিভিন্ন কালার ব্যালেন্স করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, তারপরে হচ্ছে কার্ভ করতে পারবো, হোয়াইট বাড়াইতে পারবো। তারপর হচ্ছে আমাদের আরো কিছু জিনিস আছে যে আমরা যদি এখানে ছবির উপর ডাবল ক্লিক করে আমাদের এরকম একটা লেয়ার স্টাইল উইন্ডোজ আসবে, এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ডিং, কালার টেক্সচার, তারপর হচ্ছে কন্ট্রিবিউশন, এগুলো আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমরা চেঞ্জ বা কমাতে বাড়াতে পারবো, তারপরে স্ট্রোক দিতে পারবো, তারপরে ইনিয়ার, এরকম অনেকগুলো স্টাইল আছে এখন আমরা দিতে পারবো এখান থেকে, তারপর ড্রপ শ্যাডো সব ইউজ করতে পারবো। আর কিছু বলবো আছে এই হবে, আমি বাকিরা বুঝতে পারছি কিনা এটাই হচ্ছে মেইন কথা। মানে আর কিছু যদি হ্যাঁ বাকিদের হ্যাঁ, জানার থাকে, বাকিদের কিছু জানার থাকলে আস করতে পারেন। ফটোশপে তো আমরা সেরকম অ্যাডভান্স কোনো কাজ করবো না, নাকি না বেসিক কিছু? ফটোশপে কোনো কাজই করবো না আমরা, বেসিক্যালি হচ্ছে ধরেন কোনো একটা পিএইচডি নিয়ে, একটা পিএইচডি নিয়ে তারপরে সেই পিএইচডি জাস্ট পিএইচডি ধরে পিএইচডি দেখে আমরা একটা ডিজাইন করব, এবং পিএইচডি থেকে হইতে পারে সর্বোচ্চ আমরা কিছু মাপ টাপ নিতে পারি, ঠিক আছে, কোনো মাপ নিতে পারি যে এটা কত ওয়াইড আছে, এটা কত হাইট আছে, তারপরে এই জিনিসগুলোই আমরা সর্বোচ্চ কী করতে পারি একটা ফটোশপে নিতে পারি। এছাড়া আমাদের ফটো অ্যাডভান্স কোনো কিছুই আমরা করবো না, সো টেনশনের কিছু নেই, জাস্ট এখানে টুলসগুলো জেনে রাখা ভালো, আসলে টুলস হইলে কী কী টুলস দিয়ে আসলে কী কী কাজ করা যায় জাস্ট জেনে রাখা ভালো, যাতে আমরা পরবর্তীতে যখন কোনো ইয়া নিয়ে কাজ করবো তখন হচ্ছে এটা নিয়ে কাজ করবো। এই এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, শিয়া ধন্যবাদ। এই হচ্ছে মোটামুটি একটা ফটোশপের যে বেসিক বা কিছু আছে, ধরেন আমি ধরেন আমি আপনাদের যদি একটা পিএইচডি ফাইল কেমন হইতে পারে এরকম একটা যদি আমি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, এই যে এটা ধরেন এটা একটা আমাদের একটা পিএইচডি ফাইল, ঠিক আছে, একটা পিএইচডি ফাইল, এখানে একটা সাইট জাস্ট বেসিক একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের কিছু ডিজাইন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা পিএইচডি ফাইল, ঠিক আছে। এই পিএইচডি ফাইলটা এখন এই পিএইচডি ফাইলটাতে আমরা কীভাবে দেখেন প্রতিটা জিনিস সিলেক্ট করতে পারতেছি, হ্যাঁ, প্রতিটা সেকশন আমি ধরতে পারতেছি, তারপর হচ্ছে এই পিএইচডি ফাইলে আমি ধরে এটাকে এখানে এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি
যদি নিতে চাই তাহলে কিভাবে আমরা নিব, ঠিক আছে? এখান থেকে যে এই লেয়ারের মধ্যে সব কিছু আছে, দেখেন একটা পিডিএফ ফাইলে লেয়ারে কত কিছু আছে, দেখেন ফুটার, তার মানে এটা হচ্ছে ফুটার সেকশনে কি কি আছে সব এখানে আছে লেয়ারে। আপনি চাইলে এই যে লেয়ারে এই যে এটাকে আপনি আনসিও করে মানে ভিজিবিলিটি নান করে দিতে পারেন, দেখেন ক্লিক করলে চলে গেছে, ক্লিক করলে আবার আসতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে সাইড বার, সাইড বার মানে এই সেকশনটা, ওই ক্লিক করতেছি এটার জায়গাটা নাই হয়ে যাচ্ছে। তো সাইড বারে কী কী সেকশন আছে, গ্রুপ ওয়ানে শেপ আছে, কী আছে, লেখা আছে না আছে, সব কিছু আপনি সিলেক্ট করতে পারবেন, সব কিছু আপনি নিতে পারবেন, ঠিক আছে? সব কিছু সিলেক্ট করে সব কিছু দিতে পারবেন এবং সব কিছু নিয়ে নিয়ে আমরা আসলে কাজ করতে পারবো। এটাই হচ্ছে একটা পিএইচডি ফাইলের সুবিধা, ঠিক আছে? সো পিএইচডি ফাইলে যখন আমরা কাজ করি এই ধরনের কাজ করে এই জন্য আমরা সুবিধাগুলো পেয়ে থাকি, যে আসলে কী কী সুবিধা আছে না আছে এটা আমরা পিএইচডি ফাইলে পাই। যেমন হচ্ছে তারপর ন্যাভিগেশন, ন্যাভিগেশন বলতে উপরের মেনুটা বোঝাচ্ছে, এখানে লিঙ্ক, এই যে লিঙ্কগুলো আছে বা যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলো কী শেপে আছে না আছে এই জায়গাটা একদম সব বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে, আসলে কোনটা কোন শেপ আছে এবং কীভাবে আমরা এই ধরনের কাজে। হেডার আছে, হেডারের ভিতরে যে লোগো, এই দেখুন লোগো, এই ইমেজটা আমি কিন্তু এখান থেকে চাইলেই ইমেজটাকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? পিএইচডি ফাইলে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি আপনার ইমেজ আলাদা করে কোথাও নিতে হবে না, আপনি এখান থেকেই কী করেন লেয়ারের মাধ্যমে এই ইমেজগুলোকে আপনি কালেক্ট করতে পারেন, যেই ইমেজই থাকুক না কেন, ঠিক আছে? এই তো এই হচ্ছে এই ধরে ধরে আমি কাজ করবো। তারপর মাপ নেওয়ার জন্য ধরুন আপনার মাপ লাগবে, কোনো কিছু মাপ নিতে হবে, ঠিক আছে? কোনো কিছু মাপ নিতে হবে, এই দেখেন আমি কন্ট্রোল ধরে এই মাউসটা ধরে বিভিন্ন জায়গায় জায়গায় নিচ্ছি, দেখেন কত পিক্সেল ডান পাশে বাম পাশে উপরে কত পিক্সেল স্পেস, এটার এটার হোয়াইট কত না কত, দেখেন এই পাশে কত আছে, এটার কত আছে, সব আমি মাপ নিতে পারতেছি, ঠিক আছে? আবার কোনো সেকশনকে আমি ধরে এই যে এইটা এই সেকশনটা ধরে এইখানে এসে আমি ইনফো ইনফো ট্যাব আছে, একটা ইনফো ট্যাবে আমি কিন্তু এটার ধরি সিলেক্ট করি, ধরেন এটা হচ্ছে মেইন কন্টেন্টের হোয়াইটটা, ঠিক আছে? তারপরে আমি বলতেছি যে এই জিনিসটা, এই জিনিসটা ধরে এটার হোয়াইট হাইট কত, দেখেন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এই যে কি হোয়াইট হাইট কত এগুলো জিনিসে এগুলো সব কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কীভাবে, এই পিএইচডি মাধ্যমে। সো এইটাই হচ্ছে একটা পিএইচডি ফাইলের সুবিধা বা পিএইচডি নিয়ে আমরা কাজ করার যে সুবিধাগুলো আছে। সো এই পিএইচডি নিয়ে আমরা আগামীকাল শুরু করবো, যে আসলে কীভাবে পিএইচডি দিয়ে আমরা এই ডিজাইনটা আসলে দাঁড়া করাতে পারি বা যে কোনো একটা ডিজাইন আমরা আসলে কীভাবে দাঁড়া করাতে পারি আমরা পিএইচডি ফাইল নিয়ে কালকে কাজ করলে বুঝতে পারবো। তো এখন সবার যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে এখন তো সবাই জমা দিচ্ছেনি, সবাই তো জমা দিচ্ছেনি, যা যা জমা দেওয়ার ফাইল জমা দিয়ে দিচ্ছেন, আমি এখানে দেখতে পাচ্ছি কয়টা ফাইল জমা হয়েছে, দারুণ দেখি সবাই আজকে আর একটু ফটোশপ নিয়ে বা একটু দেখলেন, একটু বিভিন্ন ধরনের ইউটিউবে টিউটোরিয়াল আছে এগুলো একটু দেখবেন। 16 জন জমা দিছে মাত্র, কে কে জমা দিছে দেখেন, মারো আমি দেখতে পাচ্ছি, কিন্তু 8 জন জমা দিছে, আরাফাত জমা দিছে, সৈকত, মঈন, সাদুল হক, মোক্তারুল, সাজ্জাদ, শরীফুল, শিহাবুল, মোস্তফা, সাব্বির, হাসিনুর, সোহাগ, সুব্রত আর হচ্ছে আল মুক্তাসা জমা দেয় নাই, সাদিয়া, তারপর হচ্ছে সুনয়ন দাস। সুনয়ন কি ব্যাপার, সুনয়ন কোথায় গেল, সুনয়ন দাস জমা দেয় নাই। মাহমুদুল হাসান তারপরে হচ্ছে শাহিনুর, একটু পরে দিচ্ছি, কত পরে, সৌরভ মজুমদার, সৌরভ কই, সৌরভ মজুমদার মামুনিয়ারা আসেন, মুস্তাফিজুর, মুস্তাফিজুর বিপ্লব রয়,
আমি কিছুক্ষণের মধ্যে দিচ্ছি। সাগর রয়, সাগর কোথায়? এরা তো আসেনি, আসানুন যেমন তুষার রাফাত। সো এ হচ্ছে অবস্থা। সো জমা দিতে হবে, আমি কিন্তু সবারটাই যেখানে পাবো, কে জমা দিছে, কে কে জমা দিছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। আমার ওইখানে তো ডান লেট দেখাচ্ছে, মানে আমি তো ইতিমধ্যে দিছিলাম যে প্রথমে 10:30 11:30-টার মধ্যে জমা দিছিলাম। তো জমা দেওয়ার পরে হলো সেটার আবার আনসাবমিট করে আবার সাবমিট করছিলাম আর একটা ফাইল, মানে তিনটা ফার্স্ট টাইম করছি, পরে লাস্টেরটার জন্য আবার আনসাবমিট করে সাবমিট করছিলাম। এই যে 12:04 ফার্স্টে দিয়েছেন, 11:26 তারপরে আবার আনসাবমিট করছেন 12:04 যেন আবার দিয়েছেন 12:04। তো ডান লেট তো হবেই, ডান লেট না কার, মইন মইন হচ্ছে টাইমলি জমা দিয়েছে। তারপরে হচ্ছে মারজান, মারজান টাইমলি জমা দিয়েছে, ঠিক আছে। কিন্তু আসলে কতটুকু কাজ করছে এখন আমি জানি না, ঠিক আছে। দুজন বাদে সবাই মোটামুটি দেরিতে জমা দিয়েছে ভাই। টাইম তো 12:30 পর্যন্ত, 12:00 পর্যন্ত ছিল, 12:00-টার ভিতরেই দিয়েছে। 12:00 ছিল কিন্তু এটা ইয়া করা হয়নি আর কি, আপডেট করা হয়নি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি আপডেট করি, তারপর আমি ওই জিনিসটা আপডেট করে দিই। আপডেট করে এবার দেখি কার কার টান লেট আছে, কার কার নেই। তো এখন তো আপডেট হইলো, এখন দেখি কার কার আছে। এগুলো অনেক ইন্টেলিজেন্ট সফটওয়্যার, এই যে ক্লাসরুম টাসরুম যারা ডেভেলপ করছে তারা অনেক জিনিসপত্র ইয়া করে কাজ করছে। এই যেমন এখন আর মুক্তাসিন, আল মুক্তাসিনের নাই, সে 12:00 মধ্যে দিছে, আসাদুল্লের নাই, হাসিনুর ডান লেট করছে, হাসিনুর পরে জমা দিছে, একদম ঠিক 12:00 মানে জাস্ট এক, হ্যাঁ এক লেট আছে, 1 মিনিট লেট। ফাইলটা করে দিতে 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 সময় যাচ্ছে, অবস্থা। মারুফ লেট করছে, 12:16-তে দিছে মারুফ, একবার 11:43-এ দিছিল, আবার সে 12:16 আমি সাবমিট করেছিলাম ভাই। ওই বলছিলাম না কালার করছি, বড় বড় কালারটা আমি সাবমিট করেছিলাম, লেট করছে। এই যে এখন আবার এরা ঠিক আছে, এমডি আরাফাত ঠিক আছে, আসাদুল ঠিক আছে, মুক্তারল লেট করছে 12:21। সো মিনিট ধরে মার্কস কাটবো, 1 মিনিট মানে 1 মার্কস। ভাই আমি তো যে 11:26-এ দিছি তাইলে তো মার্কস মানে ওইখানে একটু পাওয়ার কথা না? না আপনার একটা তো ডান লিপ আছে। না না, মিনিট ধরে মার্কস কাটলে আর কোনো কিছুই থাকবে না, মিনিট ধরে কাটলাম না, আধা ঘন্টা আগে তাই দিছি পুরো কালারের জন্য কালার করে প্রথমে শুধু সাদা কালো ছিল। আচ্ছা, যত প্রতি আধা ঘন্টায় 2 মার্কস করে কাটা হবে, ধরেন এ আধা ঘন্টা লেট, আধা ঘন্টার মধ্যে আছে, সো 2 মার্কস কাটবো মুক্তারুল বাধনের। তারপর শরীফুল 19, সো 2 মার্কস কাটা যাবে শরীফুলের। সাব্বির আহমেদ 2 মার্কস কাটা যাবে। হাসিনুর, ইস আচ্ছা যাক, যারা একদম ঠিক 12:00 জমা দিছে তাদের আর কিছু বললাম না। ভাইয়া আমার একটু ভাইট হলো, তো আমি একটু লেফট নিলাম ভাইয়া। কেন ভাইয়া? আমি প্রথমে 11:30-এ দিছিলাম আর কি ভাইয়া, একটু বাজারে যাইতে হবে আর কি। কি কোথায় যেতে হবে? বাজারে ভাইয়া। বাজারে? আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত আছেন। এই দেখেন 12:00, প্রথমে 11:28-এ দিয়েছেন, ঠিক আছে ভালো কথা, কিন্তু পরে এত লেট করছেন যেন, 2 মার্কস কাটা। সুব্রত 2 মার্কস কাটা, আল মুক্তাসানের আচ্ছা কাটলাম না, আল মুক্তাসান টাইমলি জমা দিয়েছিলেন, আচ্ছা ঠিক আছে।
দুই মাস কাটা, আর যারা এখন 12:30-এ পড়ে যাবেন তাদের 4 মার্কস কাটা, কারণ আধা ঘন্টা পার হয়ে আবার পরে আধা ঘন্টা শুরু হয়ে গেছে। যেমন সাদিয়া 4 মার্কস কাটা যাবে, সাদিয়া যদি এই এই একটার ভিতর জমা দেয়, সুনয়ন যদি একটার মধ্যে তাহলে 4 মার্কস কাটা, একটার পরে গেলে আবার 2 মার্কস, এভাবে করে আধা ঘন্টায় 2 মার্কস করে যাইতে থাকবে। মাহমুদুল 2 মার্কস, শাহিনুর, সৌরভ, মুস্তাফিজুর রহমান দেয় নাই, বিপ্লব, সাগর, সব কিছু করার নেই আমার। না 13 মিনিট মানে 2 মার্ক, আধা ঘন্টায় 2 মার্ক, বুঝছো তো? ঠিক আছে, আচ্ছা যাই হোক, ফটোশপের অনেক ইয়া আছে, ছোট ছোট কিছু ফটোশপের কিছু টিউটোরিয়াল আছে, আপনারা ইউটিউবে গেলেই দেখতে পাবেন। ইউটিউবে যান, ইউটিউবে গেলে ছোট ছোট কিছু টিউটোরিয়াল আছে, আপনারা আজকে কাজ করবেন, যে ছোট ছোট ফটোশপের কিছু জিনিসপত্র আছে, একদম বেসিক, আপনার যে বেসিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ফটোশপ। অল টুলস, টুলস সম্পর্কে কোন টুলসে কী কাজ, টুলসে এই ভিডিওটা কিন্তু মোটামুটি টুলস সম্পর্কে আমাদের আইডিয়া দেবে, টুলস সম্পর্কে বা একজনের সম্পর্কে আইডিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফটোশপের যতগুলি টুলস রয়েছে প্রত্যেকটি টুলসের কাজ দেখ প্রতিটি টুলসের কাজ দেখাবে, কিন্তু ভার্সন তো অনেক পুরান মনে হচ্ছে, যদিও টুলস সেম। দাড়ি থাকলে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ঠিক আছে, তো কার দাড়ি আছে দাড়ি রিমুভ করবেন বলেন, এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি ফটো, এই যে ছোটো ছোটো ফটোশপ বিগিনার্স, 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা এই কোর্স, আজ 3 ঘন্টা একটা ভিডিও দেখলে কিন্তু মোটামুটি। হাই দেয়ার, মাই নেম ইজ ড্যান স্কট অ্যান্ড 2020, তো খুব লেটেস্ট ভার্সনই হবে। ওয়েলকাম, গেটিং স্টার্টেড, এই যে দেখেন টাইম স্ট্যাম্পগুলো দেখা যাচ্ছে, লেয়ার কীভাবে কাজ করে, কম্বাইনিং মাল্টিপল ইমেজেস, ঠিক আছে, তারপর টোন অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, কালার অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, হিউ অ্যাডজাস্টমেন্ট, টাইপ, এটা দরকার নাই, মানে এটা জাস্ট আপনাদের জাস্ট একটা ধারণা রাখার জন্য আর কি, সো এইটা আপনারা ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে রাখতেছি আপনাদেরকে, আপনারা দেখলে দেখেন, না দেখলে আসলে নাই। তারপর হচ্ছে এইটা, এবং এইগুলা আপনার কিন্তু মোটামুটি এই যে ইয়া ইংলিশ, সো যেটা করতে পারেন আপনারা যে সিসি জানি তো, তাই না, সিসি মানে কি ক্যাপশন, সো ক্যাপশন ওপেন করে রাখবেন, সো তাহলে এখানে যেটা হবে, আই এম অ্যান অ্যাডোবি সার্টিফাইড ইনস্ট্রাক্টর হিয়ার অ্যাট ক্যাপশন দেখে দেখে প্লাস এন্ড টুগেদার মি এন্ড ইউ আর গোইং সব ক্যাপশন উঠে আসছে, সো আপনাদের এটা হচ্ছে সুবিধা। তবে ইংলিশ লেসনটা খুবই ইম্পর্টেন্ট সবার আমাদের জন্য, কারণ ইংলিশ লেসনের মাধ্যমে আসলে আমরা কিন্তু অনেক কিছু করতে হবে আমাদের, যেমন আমরা যখন ফ্রিল্যান্সিংয়ের যে ব্যাপারটা আমরা যখন বুঝবো ফ্রিল্যান্সিং, সো ফ্রিল্যান্সিং বুঝতে গেলে কিন্তু আপনাকে কী করতে হবে, ইংলিশটা ভালো আয়ত্ত করতে হবে, ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্টের সাথে আপনার যে কমিউনিকেশন বলেন, ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করে কাজ করতে হয়, এ কী অবস্থা বলেন তো, কোনটা ফটোশপ, বামেরটা না ডানেরটা? সো এই জিনিসগুলো, আর ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে যেহেতু বলতেছি, ফ্রিল্যান্সিং কিন্তু আমাদের আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে হবে সবাইকে, ফ্রিল্যান্সিংয়ের কাজ কারবারে ঢুকতে হবে। হ্যাঁ, যাই চাইতো না, আমরা টাকা পয়সা ইনকাম করতে চাই কেউ, নাকি চাই না বলেন তো? অবশ্যই স্যার, হ্যাঁ চাই স্যার, চাই স্যার, আচ্ছা ঠিক আছে, সো টাকা পয়সা ইনকাম করতে হলে আমাদের ফ্রিল্যান্সিংটা করতে হবে, আমাদের এই সেক্টরে আসলে ফ্রিল্যান্সিং ছাড়া আসলে এখন খুব কম সুযোগ আছে, চাকরি বাকরি আসলে পাওয়াটা টাফ এখনকার সময়, খুব ভালো লেভেলের আপনি কাজ না পেলে আসলে চাকরি বাকরি খুব করাবেন, আর চাকরি বাকরি করতে হলে ঢাকা শহরে আসতে হবে, হ্যাঁ এটাও তো একটা ভেজাল, সো অনেক ব্যাপার আছে, সো চাকরি বাকরি এখনকার সময় খুবই ঝামেলা একটা জিনিস, তাই তো, সব চাকরি বাকরি না করার না করাটা আমি সাজেস্ট করি, চাকরি বাকরি করার দরকার নেই, ঠিক আছে, কারণ চাকরি বাকরি আসলেই যেটা হচ্ছে যে চাকরি বাকরি করতে গেলে আপনি হচ্ছে
একটা ফিক্সড একটা ইয়াতে চলে যাবে, মানে ওখানে অনেক ইয়া রিকোয়ারমেন্টস অনেক অনেক ইয়া ভেজাল আছে। ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করলে আপনার কোনো ধরনের চাকরি বাকরি প্রেশার নাই, কিছু নাই, ঠিক আছে। ফ্রিল্যান্সিং আরাম করে নিজের কাজ নিজে করতে পারবেন, ঠিক আছে, এবং নিজের কাজ নিজে করে করে নিজেরা এস্টাবলিশ হতে পারবেন। সো ফ্রিল্যান্সিংয়ের উপর আসলে এখনকার সময় কিছু নাই, এবং আপনাদের কাজগুলোই হচ্ছে এমন ফ্রিল্যান্সিং করতে হবে, ফ্রিল্যান্সিং করার মতো কাজ, ঠিক আছে। আপনাদের কাজগুলোই হচ্ছে এরকম, যেমন আপনাদের যদি দেখায় আমি ফাইবারের নাম শুনছি আমরা মোটামুটি সবাই, তাই না? ফাইবার, ফাইবার ডট কম সবাই তো মোটামুটি হয়তো জানি যে ফাইবার নামের একটা মার্কেট প্লেস আছে, তাই না? ফাইবার নামের একটা মার্কেট প্লেস আছে যেখানে আসলে কী হয়, যেখানে মানুষজন ফ্রিল্যান্সিং করে আর কি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করে এবং ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন ধরনের কাজ কারবার করে থাকে। তো ফাইবারে কিন্তু অনেক ইয়া আছে, মানুষজন কিন্তু অনেক ধরনের কাজ করে, ঠিক আছে। যেমন এই দেখেন ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, ওয়ার্ডপ্রেস পপুলার, এগুলোই কিন্তু পপুলার, আমরা যা শিখতেছি এটাই শিখতেছি, এটাও শিখবো, ঠিক আছে। মোবাইল ডিজাইন না, ওয়েব ডিজাইনটা তো শিখবো, তাই না? ওয়ার্ডপ্রেসটা শিখবো। সো দেখেন কতটা অলরেডি অ্যাকাউন্ট আছে ফাইবারে, গুড, অ্যাকাউন্ট আছে ফাইবারে, সবার অ্যাকাউন্ট করতেও হবে, হ্যাঁ সবার অ্যাকাউন্ট করতে হবে এবং সবাইকে অ্যাকাউন্ট করতেই হবে আলটিমেটলি। সো যারা করবো করবো, আর আমিও দেখাবো না কীভাবে আসলে অ্যাকাউন্ট প্রপার ওয়েতে ওপেন করা যায়, আমি দেখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ আছে, সো গুড, আছে থাকাটা ভালো। সো এই যে দেখেন এখানে আমরা অনেক ধরনের গিগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে, এগুলোকে বলে গিগ বলে, ঠিক আছে। এগুলো আটে গিগ আছে, কেউ অর্ডার দেয় না, দিবে সময় হইলে দিবে, ঠিক মতো আমার ইনস্ট্রাকশন ফলো করলে অর্ডার পেয়ে যাবে। যেমন আমি হচ্ছে যে ব্যাচ 1-2 কাজ জানি, ওদিন গিগ খুলে দিছি, ও একদিনের মধ্যে কাজ পেয়ে গেছে, একদিন, ঠিক আছে। চার গিগ খুলে দিব, ও 1-2 দিনের মধ্যে কাজ পেয়ে যাবে, ঠিক আছে, যদি আমি গিগ খুলে দিই আপনাদের কাজের জন্য। শ্যামদেব পাইছে, শ্যামদেব পাইছে, শামসাদ পাইছে, অনেকে পাইছে, ঠিক আছে। সো গিগ খুলে দিলেই পাবেন আপনার, কোনো সমস্যা নেই, কিন্তু গিগ ফলো করতে হবে আর কি, জাস্ট কিছু রুলস ফলো করতে হবে, কাজ পাইতে হবে। আমাদের আইডি কবে খুলে দিবেন অ্যাকাউন্ট? কাজ আগে শিখি, অ্যাকাউন্ট খুলে দেওয়া তো 1 মিনিটের ব্যাপার, আমি এখানে খুলে দিতে পারবো, কাজ না শিখে তো অ্যাকাউন্ট খুলবো না আমি। কাজ কেউ যদি কেউ দেখি যে কাজ পারতেছি না, ওই অ্যাকাউন্ট আমি খুলবো না, ঠিক আছে। সো কাজ আগে শিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট খোলার কথা পর, আগে হচ্ছে আমাদের কাজ শিখতে হবে। এই কাজের যে দু একজন ছাড়া বাকি যে কাজের স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে এখনই আমাদের অ্যাকাউন্ট খোলা বা কাজে যাওয়া যাবে, ঠিক আছে। সো ওটা পরে পুরোপুরি আগে শিখতে হবে। সো এইখানে আপনার যদি আপনি শিখেন বা আপনি যদি কাজ করতে পারেন, তাহলেই আপনার এখানে দাম আছে, নাহলে কিন্তু আপনার দাম নেই, ঠিক আছে। ধরেন আপনি ওয়েব ডিজাইনের কোনো একটা, এই যে ওয়েব ডিজাইন, আমরা একটা কাজ দেখি ফাইবারে যারা আছে এখানে, ঠিক আছে, আই উইল ডু ওয়েব ডিজাইন অ্যান্ড বিল্ড কমপ্লিট ওয়েবসাইট, ঠিক আছে। মানে কথাটাও কি যে আমি ওয়েব ডিজাইন করব এবং কমপ্লিট একটা ওয়েবসাইট বিল্ড করে দিব। সো আপনারা এই টাইপের একটা কি করতে পারবেন না, গিগ বানাতে পারবেন ইনশাল্লাহ সামনে, যে ওয়েব ডিজাইন করবে গিগ, এবং তার ডলার স্টার্টিং $125, ঠিক আছে। কারণ কি, সে টপ রেটেড সেলার, টপ রেটেড সেলার মানে সে কিন্তু হিউজ হিউজ সেলার, সে 100 অর্ডার কমপ্লিট করছে এবং তার 5 পয়েন্ট উপরে রেটিং আছে, এবং সে মিনিমাম না হলেও আমি যদি একটু চাই, এই যে দেখেন তার কতগুলো গিগ আছে, দেখেন দেখেন এই যে একটা গিগ আছে, এই যে গিগ আছে, এই যে গিগ আছে, প্রতিটা গিগে তার কিন্তু রিভিউ আছে, দেখছেন প্রতিটা গিগে তার রিভিউ আছে। সো টপ রেটার সেলার মানে কি, টপ রেটার সেলার মানে হচ্ছে সে লেভেল 2, টপ লেভেল আছে অনেকগুলো ফাইবারে। সেলার মানে আমরা নর্মাল যারা, আমরা যারা প্রথমে শুরু করব, তারপর লেভেল 1 হয়, লেভেল 2 হয়, দেন টপ রেটেড হয়। টপ রেটেড মানে সে $20,000 ইনকাম করছে, গুণ করেন তো বাংলাদেশি টাকায় কত টাকা, 16 লাখ সামথিং, 16 লাখ সামথিং, ঠিক আছে। তার মানে সে $20,000 সে ইনকাম করছে, ঠিক আছে। সো সে কিন্তু টপ রেটেড সেলার, যদিও সে হয়তো আমাদের ইয়ার না, হ্যাঁ হ্যাঁ রাইট, 16 লাখ 80 দিয়ে এখন আর কেউ গুণ করে না, 83-84 দিয়ে গুণ করতে হবে আর কি। সো আরও বেশি আছে,
আসাদ রহমান এসি সে কোন দেশের? সে পাকিস্তান। এরকম পাকিস্তানে কেন? বাংলাদেশে অনেক মানুষ আছে যারা টপ রেটের সেলার আছে, ঠিক আছে, এটা খুঁজলেই পাওয়া যাবে বাংলাদেশে। হ্যাঁ বলেন। 20% তো কাটাই নিবে। 20% হ্যাঁ কাইটা নিবে, তারপরও 20% কাইটা নিলে কত, তাও তো কয় টাকা কাটবে? 1 লাখ 2 লাখই কাটলো, 10 লাখ থাকলো আপনার 10 লাখ টাকা তো নাকি? বলেন। এই দেখেন ফরিফুল জিয়ার, এই লোক বাঙালি নিশ্চিত, এই যে টপ রেটেড, কোথাকার লোক, বাংলাদেশ, ঠিক আছে, সে কিন্তু বাংলাদেশি, সে কিন্তু টপ রেটেড। সো মনে করেন না যে বাঙালি নেই, প্রচুর বাঙালি আছে এবং প্রচুর টপ রেটেড বাঙালি আছে। টপ রেটেড যে আপাতত আপনার চোখ না, যে লেভেল টু আছে, লেভেল টু তো অভাব না, আমি নিজে স্টুডেন্টই আছে, লেভেল টু আছে, লেভেল ওয়ান আছে, এই যে লেভেল ওয়ান উনি তো দেখলাম সিন্স 2019 থেকে, তো এর মধ্যে টপ রেট হয়ে গেছে, অবশ্যই হয়ে যাবে। আপনার টপ রেট হতে সময় লাগবে না। যে টপ রেটের ক্রাইটেরিয়াটা কি, এই যে ওয়ার্ডপ্রেস বস, এই ওয়ার্ডপ্রেস বস নিজের নাম দিছে দেখেন, সে টপ রেটেড কিন্তু বাঙালি, দেখছেন। সো সে 2012 থেকে, যদিও টপ রেটের হইতে কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আর কি মেনটেন করতে হবে আপনাকে। এই ক্রাইটেরিয়াটা কি, এই দেখেন 180 দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে টপ রেটের হইতে হইলে সবার প্রথম ইয়াটা হচ্ছে 180 দিন আপনাকে অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে। 180 দিন মানে কয় মাস বলেন? 6 মাস, তাই না? 6 মাস, তার মানে আপনি চাইলে 6 মাসে টপ রেটের হইতে পারবেন, 6 মাসে $20,000 ইনকাম করতে হবে। এই ক্রাইটেরিয়া সবগুলোই ফলো করতে হবে। তো 6 মাসে পসিবল টপ রেটের হওয়া, তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। সো 6 মাস হইলে আপনার কি হবে, এই টপ রেটের হইতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেস বস, এই কিন্তু বাংলাদেশি, বাঙালি, এবং তার একটাই গিগ দেখেন, তার একটাই গিগ, একটা গিগ দিয়ে সে টপ রেটের হয়েছে। মানুষ 6-7টা গিগ করে, 20টা গিগ করে, সে একটা গিগ দিয়ে টপ রেটের হয়েছে। আর ভাই আমার গিগের ইমপ্রেশন খালি কমে, এটা কোনো ব্যাপার না, এগুলো বাড়বে আস্তে আস্তে, বাড়বে, বড় সারানো যাবে না। এই দেখো কয়েকদিন আগে 32 ছিল, এখন 11। কিছু ট্রিক্স আছে, কিছু টিপস আছে, এগুলো ফলো করতে হবে। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, যখন সময় আসবে আমরা এগুলো নিয়ে। এই দেখেন সবই বাঙালি কিন্তু, ঠিক আছে, বেশিরভাগ দেখবেন যে এই যে তাই, হ্যাঁ, এগুলো বেশিরভাগই হচ্ছে শফিক, দেখছেন, বাঙালি, অন্ধকার, লেভেল 1-2, হ্যাঁ, ইয়েসে, এগুলো বেশিরভাগই দেখবেন বাঙালি, ঠিক আছে। ওয়েবের কাজ করে বেশিরভাগ বাঙালি আর ইন্ডিয়ান পাকিস্তান এরাই, ঠিক আছে, ওয়েবের কাজ করবে এবং ওয়ার্ডপ্রেসের কাজ করে এরাই করে, আমরাই করি, ঠিক আছে, আমরাই করে দিই। এবং এই রিভিউগুলো কিন্তু অরিজিনাল বায়াররাই দিচ্ছে, ঠিক আছে, যে কেউ দিচ্ছে না। সো এই যে এখানে যে কাজগুলো আছে, এই যে কীভাবে পাচ্ছে না পাচ্ছে, এই সব ট্রিক্স আপনাদের সাথে আমি আলোচনা করব, কিন্তু কাজ শিখতে হবে, কাজ না শিখলে এগুলো আমি কিছুই বলবো না।